আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে যে গাড়িটা নিয়ে আসলাম সেটা হোন্ডা ভেজেল। হোন্ডা ভেজেল অনেক পপুলার কার, 1500 সিসি হওয়াতে এই গাড়িগুলো অনেক পপুলারিটি পেয়েছে। রাস্তা বেরোলে হোন্ডা ভেজেলের সঙ্গে দেখা হবে না এরকম হতেই পারে না। আপনি যেখানেই যাবেন সেখানেই হোন্ডা ভেজেল পাবেনই, কারণ এতটাই পপুলারিটি পেয়েছে। অল্প খরচে জিপ চালানো বেস্ট অপরচুনিটি এই গাড়িটি। লেটেস্ট মডেল প্লাস রিজনেবল প্রাইস। আমার এই গাড়িটির মডেল 2014, রেজিস্ট্রেশন 2018। হাইব্রিড গাড়িতে যে যে ফ্যাসিলিটি আসে তেলের গাড়িতে ওই সেম ফ্যাসিলিটি যদি আপনি নিতে চান অনেকগুলো টাকা এক্সট্রা দিতে হবে, কারণ এটাতে অটো ব্রেকিং সেন্সর, যেটা আইডল স্টপ নামে পরিচিত, এটা অটো ব্রেকিং সিস্টেম সেন্সর যদি আপনি পেতে চান তেলের গাড়িতে তাহলে আপনাকে জি অপশনে যেতে হবে। আর জি গাড়িগুলো কিনতে গেলে আপনাকে, আপনি ভালো মতোই জানেন, নর্মাল এক্স থেকে জি এর গাড়িতে গেলে আপনাকে মিনিমাম 3-4 লাখ টাকা মতো ডিফারেন্স হয়ে যায় একটা জিপ ক্যাটাগরি থেকে। আমার এই গাড়িটির ফুল লেদার ইন্টেরিয়র, ফুল লেদার ইন্টেরিয়র জেড প্যাকেজের। এটা কিছু ব্ল্যাক ইন্টেরিয়র আসছে, কিছু মেরুন ইন্টেরিয়র আসছে। আমার এই গাড়িটি জেড প্যাকেজের, সব কিছু আমি দেখিয়ে দিব। আমার এই গাড়িটির কালার ব্ল্যাক, মাইলেজটা একদমই কম সেটাও দেখিয়ে দেবো। আমি নর্মালি মাইলেজ দেখাই না, যেহেতু হাইব্রিড এই গাড়িতে আমি মাইলেজটা দেখিয়ে দিব। তো চলুন আমরা আগে ভিডিওটা দেখি, দেন বাকি কথা বলি। হোন্ডা ভেজেল 2014 মডেল, 2018 রেজিস্ট্রেশন, 1500 সিরিয়াল, জেড প্যাকেজ। জেড প্যাকেজ এর কয়েকটা অপশনস আছে, সেটা হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র, আরেকটা হচ্ছে ব্ল্যাক লেদার ইন্টেরিয়র। গাড়িটির হেডলাইট, ফগলাইট, ব্যাকলাইট সব কিছু অরিজিনাল। গাড়িটির আমি সব কিছু দেখিয়ে দিব। গাড়িটি অরিজিনাল কালারে আছে, গাড়িটি কোথাও কোনো ছোটোখাটো কোনো স্পট স্ক্র্যাচ নেই, তবে সামনের বাম্পারে বাম সাইডে একটা ছোট্ট স্পট থাকতে পারে, সেটা আমি দেখিয়ে দিব। আদারওয়াইজ বডিতে কোথাও কোনো স্পট স্ক্র্যাচ এ ধরনের কোনো হিস্ট্রি নেই, আলহামদুলিল্লাহ। অরিজিনাল কালারের উপরে গাড়িটা আছে। গাড়িটিতে হ্যান্ডেল সেন্সর আছে। হ্যান্ডেল সেন্সরের কী কাজ সেটা আমি অনেকবার বলেছি এবং আজকেও বলে দিচ্ছি যে আপনার কাছে রিমোটটা থাকলে আপনি জাস্ট আনলক করা লাগবে না, জাস্ট এখানে ধরলেই অথবা খোলার জন্য এভাবে ধরলেই গাড়ি আনলক হয়ে যাবে। আবার এটার উপরে টিপ চাপ দিলেই আপনি গাড়িটি লক হয়ে যাবে, ঠিক আছে। আর এটা আপনারা অনেকে ভুল ভাবেন, এটা এই স্টিকারটা, এটা কিন্তু এক্সট্রা রাবার স্টিকার। হ্যাঁ, আপনার ডোরটা যখন খুলছেন ডোরটা যেন কোনো কিছুর সঙ্গে আঘাত লেগে কালারটা যেন নষ্ট না হয়ে যায়, দ্যাটস ওয়াই এই স্টিকারটা লাগিয়ে দেয়। এখানে ছোট্ট একটা স্পট আছে, হ্যাঁ, ডোরে ডান পাশের পিছনের ডোরে একটা ছোট্ট স্পট আছে, ওটা থাকবে না, এটাও থাকবে না, পলিশ করে চলে যাবে। আমি গাড়িটির সব কিছু দেখিয়ে দিচ্ছি, কোথাও কোনো স্পট স্ক্র্যাচ আছে কি না, হ্যাঁ, সেই বিষয়গুলো আমি খুঁটিনাটি, এই বিষয়গুলো আমি সবসময় ক্লিয়ার করে দেই। আপনারা ভালো মতো জানেন যে আমি কোনো কিছু হিডেন রাখি না, আমি সবসময় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের ঘর থেকে একটা ডিসিশনে চলে আসতে পারেন। ওকে, আলহামদুলিল্লাহ গাড়িটি খুব সুন্দর কন্ডিশনে আছে এবং সব ফিচার্সগুলো অ্যাক্টিভ আছে, মোট কথা। গাড়িটি ব্ল্যাক কালার হওয়াতে লুকটা অসম্ভব সুন্দর। ওকে, আলহামদুলিল্লাহ। এই যে আমি বলেছিলাম বাম সাইডের ফ্রন্ট বাম্পারে একটু স্ক্র্যাচ আছে, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা, এটা ক্লোজলি আসলে আপনারা দেখতে পাবেন, আর আমি দেখিয়ে দিলাম, দেখছো আপনারা, আপনাদের মাথায় থাকবে। ওকে, আদারওয়াইজ এটা চোখে পড়ার কথা না। দেখেন আমি নর্মালি দেখাচ্ছি, আপনাদের চোখে কিন্তু পড়বে না। ওকে, প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল, সব কিছু অরিজিনাল কন্ডিশনে আছে, অরিজিনাল ইঞ্জিন টিঞ্জিনও সব কিছু। আমি এবার গাড়িটির চাকা প্লাস রাউন্ডগুলো দেখিয়ে দিই। এই চাকাটা আলহামদুলিল্লাহ নতুন আছে এবং গাড়িটি জেড প্যাকেজ হওয়াতে অরিজিনাল রিম আসছে, এটা 17 ইঞ্চি অরিজিনাল রিম। তা আমি এবার রাউন্ডগুলো একটু দেখিয়ে দিব, রাউন্ডগুলো দেখিয়ে দিব এই জন্য যেন আপনাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসে আমার এই গাড়িটির সম্বন্ধে, আমি কোনো টাচ আপ বা কোনো এক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না সেগুলো আপনাদের জন্য ক্লিয়ার একটা ধারণা চলে আসে। এই চাকাটাও আলহামদুলিল্লাহ নতুন আছে, চাকাগুলো নতুন থাকলে অনেক টাকা থেকে বেঁচে যাওয়া যায়, আর যেহেতু এগুলো বড় সাইজের চাকা, চাকাগুলো অনেক কস্টলি। দেখেন
আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ডিটেইল দেখার দেখানোর সব সময় চেষ্টা করি, যেন আপনাদের একটু সময় নষ্ট হলেও আপনারা একটা ক্লিয়ার ধারণা আমার গাড়ির সম্বন্ধে পেয়ে যান। এই চাকাটিও আলহামদুলিল্লাহ নতুন, একদমই নতুন, ইয়োকোহামা অরিজিনাল চাকা। এই মাইলেজ সম্বন্ধে এই জন্য বলেছিলাম যে আমি গাড়িটির মাইলেজটাও দেখিয়ে দিব, কারণ গাড়িটি এতটাই অল্প ইউজ হয়েছে, মানে জাস্ট গাড়িটি কেনা হয়েছে এই আর কি বলা চলে। তো এই চাকাটিও দেখবো, এই চাকাটিও আলহামদুলিল্লাহ নতুন। সো চারটা চাকা ইয়োকোহামা নতুন, এবং গাড়ির সঙ্গে চাকা, হ্যাঁ গাড়ির সঙ্গে যে চাকাগুলো আসছে অরিজিনাল টায়ারগুলাই এখনও আছে। চারটা দেখিয়ে দেবো আমি এবার, গাড়িটির চারটা আমরা দেখছি, দেখেন কোথাও কোনো স্পট স্ক্র্যাচ আছে কিনা, হ্যাঁ কোনো কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ, আমি থাকলে সেটা দেখিয়ে তো অবশ্যই দিব। সো আমার গাড়িতে কোথাও কোনো যে প্রবলেম আছে আমি হিডেন করেছি এই ধরনের কোনো হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ, কারণ আমি প্রবলেম থাকা গাড়ি পারচেস করি না, এগুলো এক্সট্রা ময়লা, এগুলো চলে যাবে, ওকে এগুলো চলে যাবে। তো আলহামদুলিল্লাহ এগুলো সব লেদার, ওকে এগুলো সব লেদার, এগুলো ফুল লেদার, এটা জেড প্যাকেজ না হলে এগুলো লেদার হতো না, এখানে প্লাস্টিক ইউজ হতো, ঠিক আছে এগুলো সব অরিজিনাল লেদার। স্পিকারের চারিদিকে এটা ক্রোম, প্রত্যেকটা জায়গাতে ক্রোম অনেক ইউজ করেছে, জেড প্যাকেজে ক্রোম অনেক থাকে, তো এগুলোতেও ক্রোম টাচ আছে। এই যে দেখেন ইকোসিস্টেমটাও আছে, ইকো ড্রাইভিং যেটা বলে, এবং এটা এটা দেখেন লেদার সিট, হ্যাঁ সাইড এয়ারব্যাগ, এয়ারব্যাগটা এখানে আছে এয়ারব্যাগ। তো গাড়িতে প্রচুর এয়ারব্যাগ এবং সেফটি, যে কারণে এটা সেফটি আপনাকে ফার্স্ট আপনাকে দিয়ে দেবে। এই গাড়িতে অনেকগুলো ধরনের ড্রাইভিং সিস্টেম আছে, এবং ক্রুজ কন্ট্রোলার, প্যাডেল শিফটার, ঠিক আছে সব কিছু আছে। এই যে ক্রুজ কন্ট্রোলার, প্রত্যেকটা এসি ভ্যানের চারিদিকে ক্রোম আছে, মাশাল্লাহ খুব সুন্দর, দেখেন এই দিক দিয়েও ক্রোম আছে, প্রচুর ক্রোম টাচ, এখানেও ক্রোম আছে, এদিক দিয়ে এগুলো কিন্তু লেদার, হ্যাঁ এই যে লেদার, এদিক দিয়েও লেদার, লেদার সিট ফুল লেদার, আর্টিফিশিয়াল কোনো আর্টিফিশিয়াল লেদার না এগুলো, ওকে দেখেন আলহামদুলিল্লাহ অরিজিনাল 38,500 কিলো মাইলেজ এই গাড়িটাতে আছে। তো গাড়িটি খুবই সুন্দর গেট আপে আছে, হ্যাঁ অরিজিনাল অরিজিনাল সেটটা আছে, অরিজিনাল যে নেভিগেশন সিস্টেম, অরিজিনাল যে সেটটা, এটার সাউন্ড সিস্টেম তো আলহামদুলিল্লাহ বলার বাহিরে, এটার কতটা সুন্দর সাউন্ড সিস্টেম, ওকে এখান থেকে আপনি ফোন রিসিভ করতে পারবেন, ফোন কানেক্ট করে রাখতে পারবেন, ইচ্ছা মতো আপনি এখান থেকে সেট আপ ঠিক করতে পারবেন, অনেক ফিচার, অনেক ফিচার, অনেক ফিচার, অনেক ফিচার, এয়ারব্যাগের তো অভাব নেই, চারিদিকে পুরো গাড়িটাই ধরতে গেলে এয়ারব্যাগ। তো আমরা এবার পিছনটা একটু দেখি, আর এই স্টিয়ারিংয়ে বেশ কয়েকটা ফিচার আছে, আমি সেটাও একটু দেখিয়ে দিই, হ্যাঁ সেটাও একটু দেখিয়ে দিই, যদিও ভিডিওটা একটু লং হয়ে যাবে, তারপর আমি ভিডিও সিস্টেমটা দেখিয়ে দিই। এটা এই স্টিয়ারিংটা কিন্তু হাই লো করা যায়, ওকে এই যে দেখেন আপনি ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন, এখানে এই যে উঁচু নিচু করতে পারবেন, আবার মানে হাই লো করতে পারবেন, ওকে ইচ্ছা মতো। তো আমি এবার পিছনটা দেখিয়ে দিই, পিছনটা আমরা দেখছি এবার, এগুলো সবই লেদার ইন্টেরিয়ার, হ্যাঁ ফুললি লেদার, দেখেন ক্রোম, ক্রোম টাচ, এই সিটগুলোর কীভাবে অ্যাডজাস্টেবল সেটাও আমি দেখিয়েছি আমার বেশ কয়েকটা ভেজেলে। এখান থেকে আপনি সিটটা পুরোপুরি ফোল্ড করতে পারবেন, এই যে এটা ফুল কার্গো সিস্টেম হয়ে গেল, ওকে আমি এটা আরও ডিটেল পরে একটু দেখাচ্ছি, আমি আগে ফুলটা পাঁচটা শেষ করে আসি, দেখেন
আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাশাআল্লাহ 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 এই সিটটাও সেম ভাবে আপনি ফোল্ড করতে পারবেন আমি সেটাও দেখিয়ে দিব হ্যাঁ এবং অ্যাডজাস্ট করতে পারবেন পিছনের দিকে হেলাতে পারবেন ওকে পিছনের দিকে হেলাতে পারবেন এইভাবে এই যে এটুকুই হেলাতে পারবেন খুব একটা বেশি এটা পিছনের দিকে হেলানো যায় না আমরা এবার এটা একটু দেখি এই জোটটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকটা ডোর প্যাড লেদার সব কিছু লেদার আলহামদুলিল্লাহ সব কিছু লেদার এখান থেকে অনেকগুলো আছে পাওয়ার আউটপুট 12 ভোল্টের পাওয়ার আউটপুট আছে তারপরে ইউএসবি পোর্ট এইচডিএমআই এবং ইউএসবি ঠিক আছে দুইটা ইউএসবি একটা এইচডিএমআই একটা পাওয়ার আউটপুট ওকে এই যে দেখেন এখান থেকে আপনি ফোন চার্জ দিতে পারবেন অথবা আদার্স যে ইয়াগুলো কাজ আপনি করতে পারবেন এখানে রেখে দিতে পারবেন ওকে এখানেও কাপ হোল্ডার আছে এখানে কাপ হোল্ডার আছে এই যে ওকে এই যে কাপ হোল্ডার আছে এখানে এই যে আপনি ইচ্ছা মতো এটা অ্যাডজাস্ট করতে পারবেন আপনার হাত রাখার জন্য পিছনে দিতে পারবেন আবার সামনে যখন আপনি কাপ রাখবেন তখন এটা করে দিলে আপনি সেপারেট হয়ে যাবে ওকে এই যে তো আমি সবসময় একটু ডিপ ভিডিওগুলো করি আমার দ্যাটস ওয়াই আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায় ক্ষমাসুলভ দৃষ্টিতে অবশ্যই দেখবেন আমি শুধু গাড়িটা এক ঝলক দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওগুলো করি না একদম ডিপ আমার গাড়িটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না কোথাও কোনো প্রবলেম আছে কি না সবগুলো যেন আমার ভিডিওটা দেখলে আপনারা একটু যদি মনোযোগ দিয়ে পুরো আমার ভিডিওটা দেখেন তাহলে আপনাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসে দ্যাটস ওই উদ্দেশ্যে আমার ভিডিওগুলো আমি করি কোনো কিছু হাইড না করে দেখেন অরিজিনাল পেস্টিং এগুলো যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হতো তাহলে এরকম কন্ডিশনে কখনোই থাকতো না কখনোই থাকবে না ওকে মাশাআল্লাহ সিকিউরিটি পর্দা আছে পর্দা বলতে কি এটা বোর্ড সিকিউরিটি বোর্ড এখানে ব্যাকডালটা নামিয়ে দিলে এটা সোজা হয়ে যাবে এখানে আপনারা ইচ্ছামতো এই কী বলে টিস্যু বক্স থেকে শুরু করে আপনি আদার্স যে প্রয়োজনীয় জিনিস আপনারা রাখতে পারবেন সরাসরি ব্যাকডালের ভিতরে পড়ে যাবে না ওকে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সব কিছু ওকে এখানে পিছনে এই পিছনে ব্যাটারিটা আছে ওকে যে ব্যাটারি তো আমি একটু দেখানো কষ্ট হয়ে যাচ্ছে একা একা এই সাইডটা আমি একটু দেখিয়ে দিই জগ কোল্ড্রিংকস এগুলো আছে তো যে চাই যেন আপনারা আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে ফুল গাড়িটি সম্বন্ধে ফুল একটা ক্লিয়ার ধারণা চলে আসুক আপনাদের একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি এটা হচ্ছে এই যে দেখেন এই যে এখানে পার্কিং সেন্সর সরি সামনে অটো ব্রেকিং যে সেন্সরগুলো এখানে সব কিছু সবগুলো এখানে আছে ওকে যেহেতু সবগুলো গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনালস যেহেতু এগুলো নিয়ে কোনো টেনশনে কোনো কিছু নেই আমি একটু ডিপ বনাটা দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখেন আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই ক্ষমাসুলভ দৃষ্টিতে আমার ভিডিওটা একটু দেখবেন কারণ আমি চাই আপনারা যেন হ্যাসেল ফ্রি থাকেন এবং আমার ভিডিওটা দেখে কোনো প্রকার কোনোভাবে বিব্রত না হন একটু ন্যূনতম কিছুটা হলেও কিছু শিখতে পারেন তো এই যে অরিজিনাল পেস্টিং চ্যাসিস পেস্টিং হ্যাঁ এগুলো চ্যাসিস পেস্টিং থাকবে চ্যাসিস পেস্টিং যদি থাকে ঠিক আছে এগুলো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলে এরকম কখনো কোনো গেট আপে আনতে পারবে না কোনো মিস্ত্রি এমন কোনো মিস্ত্রি নেই যে অরিজিনাল গেট আপে নিয়ে আসবে ঠিক আছে অরিজিনাল সেট আপে নিয়ে আসবে এরকম কোনো মিস্ত্রি নেই দেখেন প্রত্যেকটা জায়গা আলহামদুলিল্লাহ অরিজিনাল ওকে এই যে হেডলাইট কোথাও কোনো খোলা
বা ফিটিং হয়েছে এক্সট্রা খুলে দেন ফিটিং করছে এই ধরনের কোনো হিস্ট্রি নেই। ওকে দেখেন ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং হাইব্রিড ব্যাকআপটা দারুণ আছে। তো আমরা এতক্ষণ দেখলাম মোস্ট পপুলার কার হোন্ডা ভেজেল। দয়া করে কষ্ট হলেও আপনারা দয়া করে আমার ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করে না। আমার এই গাড়িটার প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল, জেড প্যাকেজ হওয়াতে কী কী ফ্যাসিলিটি এক্সট্রা আপনি পাচ্ছেন সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। এবং আমার এই গাড়িটাতে গাড়িটা কী পরিমাণ ইউজ হয়েছে, গাড়িটা আসলেই বিশ্বাস মানে করা কঠিন যে এতটা কম ইউজ হয়েছে, মাত্র 38,500 কিলো মাইলেজ অরিজিনাল মাইলেজ। হাইব্রিড ফাংশনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর পেপার্স আলহামদুলিল্লাহ আপ টু ডেট আছে, পেপার্স নিয়ে আলহামদুলিল্লাহ আপাতত টেনশনে কোনো কিছু না। আমি এখন আমার গাড়িটির দামের ব্যাপারে চলে আসি। আমি আমার গাড়িটির দাম কত হতে পারে, আমি আমার গাড়িটির দাম বলে ফেলি। গাড়িটির দাম আমি চাচ্ছি 18,85,000, 18,85,000 নেগোসিয়েবল স্লাইটলি। আপনারা আসবেন ইনশাল্লাহ, অবশ্যই এর চেয়ে বেটার প্রাইস এই অল্প মাইলেজের গাড়ি কেউ দিতে পারবে না। আপনি আমার গাড়িটির সঙ্গে অন্য আর গাড়ি কম্পেয়ার করবেন, চ্যালেঞ্জ দিয়ে বলবো আমার গাড়িটি ইনশাল্লাহ পছন্দ হবে, এবং কোয়ালিটির সঙ্গে আমার গাড়িটির সঙ্গে কোয়ালিটির কোনো গাড়ি মিল হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো। এবং যে প্রাইস অফ দিলাম ইনশাল্লাহ অন্যগুলোর সঙ্গে কম্পেয়ার করেন, দেখেন আমার গাড়িটির সম্বন্ধে গাড়িটির সঙ্গে অন্য কোনো গাড়ি মিল হয় কি না। আপনারা আসবেন ইনশাল্লাহ, সরাসরি দেখবেন, অবশ্যই আসবেন, আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিনিয়ত যেন আপনাদের জন্য ভালো ভালো গাড়ি নিয়ে আসতে পারি এবং সবসময়ই আপনাদের দোয়া নিয়ে চলতে পারি। আমরা আমাদের পিতামাতার প্রতি যত্নশীল হবো, তাদের কখনও কষ্ট দেবো না, তাদেরকে তাদের সব কথা অনুযায়ী চলবে। আমার আব্বু আম্মু অসুস্থ আছে, দয়া করে তাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার ভিডিওটাকে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন নিয়মিত, আর সবার সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, অনুরোধ করে বলছি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।